অনেকদিন ধরেই দেখছি চুলটা বেশ বড় বড় হয়ে গেছে, চুলটা বেশ কঁচকিয়ে গেছে। তাই জন্য আজকে সকালবেলা টিউশন পড়ানোর পর ভাবলাম চুলটা যে কেটে আসি, তাই জন্য সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। এরা গরুর গাড়ি, আমাদের এখানে এখনও গরুর গাড়িতে ধান তোলা হয়। তোমরা কে কে গরুর গাড়ি দেখেছো কমেন্ট করে জানাবে, কোথায় তোমাদের ওখানে এখনও গরুর গাড়িতে করে ধান টান তোলা হয় নাকি সেটাও কমেন্ট করে জানাবে। তারপর টুকটুক করে বাজারে পৌঁছে গেলাম আমি। এখানে জায়গাটার নাম গৌরহাটি, আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। এরপর সাইকেলটা সারাস করে এক জায়গায় রেখে দাদার দোকানে চলে গেলাম। দাদার নাম হচ্ছে পূর্ণ, আমরা পূর্ণদা বলে ডাকি। দাদার দোকানে গিয়ে দেখলাম মোটামুটি কিছু ভিড় আছে দোকানে, তো গিয়ে পূর্ণদা বসতে বললো, চেয়ারে বসলাম। বসে বসে একটু ফোনটা ঘেঁটে নিলাম, তারপর দাদা ডাকলো যে আমার নাম্বার চলে এসছে, চুল কেটে নিলাম। তারপর দেখো এই দেখো চুল কাটার পরে দেখে নিলাম কেমন লাগছে। এরপর মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিয়ে টুকটুক করে সাইকেলে করে আবার বাড়ির পথে রওনা দিলাম। বাড়ি বাড়ি পৌঁছে চান টান করে পেছনে নিলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে।